বাংলাদেশে তো ভ্যাকসিন নিয়ে কত কথা চালাচালি হচ্ছে, এই একটি বিষয়ে সবাই কত ভদ্র, কেউ আগে নিতে চান না। তবে এর ঠিক উল্টো ঘটনাটি ঘটেছে কানাডায়। সেখানে এক কোটিপতি দম্পতি নিজেদের হোটেল কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছে ভ্যাকসিন আগে পাওয়ার জন্য। কানাডিয়ান কোটিপতি ক্যাসিনো ব্যবসায়ী রড বেকার এবং তার স্ত্রী একাটেরিনা বেকার কানাডার ভ্যানকুভার অঞ্চলের বাসিন্দা। তারা উত্তর কানাডার ইউকন অঞ্চলে গিয়েছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ অন্যান্য অঞ্চলের থেকে ওখানেই দ্রুত ভ্যাকসিনেশন সম্পন্ন হচ্ছিল। তাদের ধরা পড়ার ঘটনাটি আরও মজাদার। এই দম্পতি টিকা নেওয়ার জন্য সোজা এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এটি দেখে সেই ছোট্ট শহরের বাসিন্দারা সন্দিগ্ন হয়ে পড়ে। এর ফলে তারা পুলিশে কমপ্লেন করে এবং পরবর্তীতে তাদেরকে ধরতে সমর্থ হয়।